ময়না ভালো আছিস? হ্যাঁ। তাই আনন্দ হচ্ছে? খুব হচ্ছে আনন্দ। খুব আনন্দ হচ্ছে কেন? সেমিফাইনালে এসেছিস বলে? হ্যাঁ। ফাইনালে তো যেতে হবে, তার জন্য টেনশন হচ্ছে নাকি? তোর হচ্ছে না? হচ্ছে তো। হচ্ছে তো। কি গান শোনাবি তুই আজকে আমাদের? মহাসংকীর্তন আমার যে পাগল বলে। ওরে বাবা, আমার যে পাগল বলে তুই এই গানটি শোনাবি? এত শক্ত গান, পাগল করে দিবি না তো সবাইকে এখানে যারা বসে আছে? তুই তো যে কবারই আসিস সবাইকে পাগল করে দিস, না হলে কাঁদাস, না হলে তোর পায়ে এনে ফেলিস। এবার কি করবি কি জানি, দেখি সবাইকে পাগল না বানিয়ে ফেলে। সবাই সাবধান থাকবেন, এবার অনিশা গান শুরু করছে। কি গান, কি গান গাইবি? আমার যে পাগল বলে করছিস তো? হ্যাঁ। শুনুন অনিশার কণ্ঠে। হবে রে গো।
পাগল বলে পাগল রাশির বাদ।
কি গাইলি তুই? তুই তো সবাইকে পাগল করে দিয়েছিস। খ্যাপা পাগল, রসের বাতুল, আচার অনাচার সব সমতুল। দাঁড়িয়ে দিচ্ছে ওই গাঙের কুল তিলকমালা দুমণ্ডলে। এ জায়গার মানে তো আজ পর্যন্ত আমি উপলব্ধি করতে পারিনি। বড় বড় সাধু গোসাইরাও পেরেছেন কিনা আমি জানি না, আর তুই এতটুকু মানুষ, এত বড় একটা গান মহাসংকীর্তনের নির্ভুলভাবে তুই গেয়ে গেলি, এর জন্য একটা হাততালি হোক, বিচার পরে হবে। বলতো তোকে কি সত্যি সত্যি তারকর্ষিণী আমার তোর মাথার উপরে থাকে নাকি সবসময়? আমি তো জানি না, আমার ঠাকুরই জানে। বাহ 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 বাহ, আমার তারক গোসাই যখন গান গাইতেন তখন ছোট্ট একটি বালক একদিন দেখেছিলেন এক কবির আসরে, আমার তারক গোসাইয়ের মস্তকে সুন্দর উজ্জ্বল বরাঙ্গকান্তি এক পুতুলের মতন কেউ যেন থেকে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলে দিচ্ছে, আর যা বলছে যেন আমার রসরাজ তাই গান করছে। যখন কবির আসর ছেড়ে আমার তারক গেলেন প্রাতঃকৃত করতে পরের দিন, তখন সেই বালক ছুটে গিয়ে রসরাজকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেছিল, গোসাই তুমি যখন গান গাইছিলে তোমার মাথায় যে বালকটি ছিল এখন তাকে তুমি কোথায় রেখে এসেছ? তখন আমার তারক অগাধ জ্ঞানের সাগর, তিনি বুঝতে পেরেছিলেন যে আমি যা গাই একজন অলক্ষিতে থেকে আমাকে তিনি গাইয়ে দেন। তাই তো ওই শিশুকে জড়িয়ে ধরে আমার তারক সেদিন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমি জীবনে কত সাধু সঙ্গ করেছি কিন্তু এত ছোট সাধুর সঙ্গ কোনোদিন করিনি। সত্যি তো বোধহয় আমার হরিচাঁদ ঠাকুর নিজে অনিশার মস্তকের পরে বিরাজ করেন। তাই তো এইটুকু বয়সে, মাত্র 9 বছর বয়সে, মাটির সুরে প্রাণের গান এই মহামঞ্চের সবচাইতে কনিষ্ঠতম প্রতিযোগিনী অনিশা এত সুন্দর করে গান করেন। এবার চলে যাব আমাদের বিচারকদের কাছে, তারা কি বলছেন। আমি প্রথমেই চলে যাব অতিথি বিচারক মাননীয় শ্রী জয়দেব বিশ্বাস স্যারের কাছে। কি বলবো, মাত্র 9 বছর বয়স, এত সুন্দর এক্সপ্রেশন, এত সুন্দর উচ্চারণ, আর সব থেকে বড় কথা গানটা বেশ বড়, ও একবারও দেখেনি, টোটাল মেমোরি থেকে গানটা গাইল, খুব ভালো গেয়েছিস, খুব ভালো গেয়েছিস, আরও ভালো করে শেখ, আরও ভালো করে বড় হ, আরও ভালো ভালো মঞ্চে গাইবার সুযোগ পাবি তুই, আমাদের শুভেচ্ছা রইল। ধন্যবাদ। একদম। এরপরে চলে যাব মাননীয় রবি শঙ্কর স্যারের কাছে। তুই তো পাগল করেছিস, এখন যখন কেউ পাগল হয়ে যায় না ভুলভাল বকে, তো আমারও সেই সময় এসে গেছে ভুলভাল বকার। তো এই জাজমেন্ট করতে করতে, তোর গানে জাজমেন্ট করতে গিয়ে আমি দুটো জিনিস পেয়েছি, একটা দুঃখ পেয়েছি আবার একটা আনন্দ পেয়েছি। এখন দুঃখটা কী পেলাম জানিস, আমি জাজমেন্ট করতে বসলাম জাজের আসনে আর তোর কোনো খোঁজ মানে খুঁত খুঁজে বার করতে পারলাম না, এটা আমার কাছে বড় দুঃখ। আর আনন্দটা কোথায় জানিস, তোর গানে আমি জাজমেন্ট করতে পেরেছি, এটা আমার আনন্দ। আমার আশীর্বাদ রইল তুই আগামী দিনে একটা ভালো জায়গা করবি। ধন্যবাদ তোকে। ধন্যবাদ। মাননীয় সনদী স্যার, এবার আপনি বলবেন। খুব ভালো, ভালো বললে ভুল হবে। হ্যাঁ, তবে খারাপ তো বলতে পারা যাবে না, পারা যাবে বল, তুই হ্যাঁ কি না বল। আমি জানি না। জানো না, আজ তোর কি কত হলে খুশি হবে। আপনারা যা দেবেন তাই নিয়ে খুশি থাকব। তো তাহলে নাম্বারটা পরে জেনে নেবি কেমন? ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো, আর যেন আর পাগল করে দিস নি একদম। হ্যাঁ, পাগল হয়ে যাব তখন কি করব, কোন দিকে দিশি হারিয়ে ফেলব। হ্যাঁ ঠিক তো। হ্যাঁ খুব ভালো থাক, নাম্বারটা পরে জেনে নেবি কেমন? ঠিক আছে। মাননীয় উত্তম স্যার, আমার কিছু বলার নেই,
আমরা তো সবাই পাগল হয়েছি, ইউনিটিতে যারা আছে ইউনিটের, আর যারা দেখছেন তারাও সবাই পাগল হবে। তাই যেন হয়। হ্যাঁ, তুই তাই দেখতে চাস যে আমরা সকলে পাগল হয়ে যাই? হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ ও কি, আমাদের একটু মনে রাখিস মা, একটু ঠিক আছে, সারা জীবনই মনে রাখব। বাপ রে বাপ, ঠিক আছে, ভালো থাক। হ্যাঁ, আর যদি তোকে কিছু আমরা নাম্বার টাম্বার না দিই তখন কি আমাদের পাগল করবি? দেখি কি বলে সে বলে। হ্যাঁ কি না বল। হ্যাঁ আমিও পরে জানব। ভালো থাক। আচ্ছা তোকে সবাই ময়না পাখি কি শুধু শুধু বলে? তোর মধ্যে এত কথা কোথা থেকে আসে বলতো? হ্যাঁ কে শিখিয়ে দেয় তোকে? কিরে কে শিখিয়ে দেয়? নিজে নিজেই বেরিয়ে যায়। ওরে বাবা, নিজে নিজে বেরিয়ে যায়, বা বা বা, ঠিক আছে। সোনামা তুই ভালো গান করেছিস, সেমিফাইনালের তুই আজকে সর্বশেষ প্রতিযোগিনী ছিলিস। এবার আমরা ডেকে নেব আর বাদ বাকি দুজনকে। এবার তোদের তিনজনের নম্বর জানার পালা, কোন স্যার কত দিয়েছে তোদেরকে আমরা ডেকে নিচ্ছি আর বাদ বাকি।